হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এসেছি এলকেজি শ্রেণীর ইংলিশ টেক্সট বই পড়ানোর জন্য। এর আগের দিন আমরা পড়েছিলাম কিউ আর এস, আজকে আমরা পড়ব টি থেকে টি ইউ ভি। তোমরা তোমাদের টেক্সট বইয়ে 20 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত খুলবে। এটা কি বলতো? এটা হচ্ছে ক্যাপিটাল টি অর্থাৎ বড় হাতের টি, আর এটা কি স্মল টি অর্থাৎ ছোট হাতের টি। তোমাদের টেক্সট বইতে আমরা দেখব টি দিয়ে কি কি ওয়ার্ড আছে। এটা কিসের ছবি বলা তো? কিসের ছবি এটা চেনো? এটা তো বাঘ, তাই তো? তাহলে বাঘ ইংরাজি কি হবে? টাইগার। তাহলে টি ফর কি হলো? টি ফর টাইগার, তাই তো? তাহলে টাইগার বানান কি? টি আই জি ই আর, টাইগার হলো। টি ফর টাইগার তো হলো, আর কি হয়? এটা কি বলতো, কিসের ছবি? এটা গাছ, তাই তো? তাহলে গাছ ইংরাজি কি? গাছ ইংরাজি ট্রি। ট্রি বানান কি হবে? ট্রি আর ই ই, ট্রি হলো। তাহলে ট্রি ফর কি কি হলো? টাইগার হলো, ট্রি হলো, আর কি হয় ট্রি ফর? এটা কি বলতো, কি এটা খেলা করো? এটা কি খেলনা, তাই তো? তাহলে খেলনা ইংরাজি কি হবে? টয়। তাহলে ট্রি ফর কি হলো? টয়, তাই তো? তাহলে টয় বানান কি হবে? টি ও ওয়াই, টয় হলো। এরপর টি এর পর কি হয় বলো তো? টি এর পর হলো ইউ, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল ইউ অর্থাৎ বড় হাতের ইউ, আর এটা কি স্মল ইউ অর্থাৎ ছোট হাতের ইউ। এবার আমরা দেখব তোমাদের টেক্সট বইতে ইউ দিয়ে কি ওয়ার্ড আছে। এটা কিসের ছবি? এটা ছাতা, তাই তো? তাহলে ছাতা ইংরাজি কি? আমব্রেলা। তাহলে আমব্রেলা বানান কি হবে? ইউ এন বি আর ই এল এল এ, আমব্রেলা হলো। তাহলে ইউ ফর কি হলো? আমব্রেলা, আমব্রেলা তো হলো। ইউ ফর আর কি হয়? এটা কি বলতো? জাহাজ, তাই তো? ডুবো জাহাজ, সাবমেরিন। তাহলে ইংরাজিটা কি হবে? ইউ বোট হলো। তাহলে ইউ বোট বানান কি হবে? ইউ বি ও এ টি, বোট হলো। আর কি হয়? এটা কিসের ছবি বলো তো? কি এটা? কলসি, তাই তো? কলসি ইংরাজি কি? কলসি ইংরাজি হলো ইউরান হলো। তাহলে ইউরান বানান কি হবে? ইউ আর এন, ইউরান হলো। এরপর ইউ এর পর কি হয় বলো তো? ইউ এর পর হয় কি? ইউ এর পর হয় ভি, তাই তো? তাহলে এটা কি? এটা হলো ক্যাপিটাল ভি অর্থাৎ বড় হাতের ভি, আর এটা কি স্মল ভি অর্থাৎ ছোট হাতের ভি, তাই তো? এরপর দেখবো আমরা ভি দিয়ে তোমাদের বইতে কী কী ওয়ার্ড আছে। এটা কিসের ছবি বলো তো? কি এটা? কি এটা? শকুন, তাই তো? শকুন দেখেছো তোমরা? আচ্ছা, এবার শকুন ইংরাজি কি বলো তো? ভালচার মানে শকুন। এবার ভালচার বানান কি হবে? ভি ইউ এল, ভালচার, টি ইউ আর ই হলো, ভালচার। তাহলে ভি ফর ভালচার তো হলো, আর কি হয়? এটা কি বলো তো? এটা কিসের ছবি? ফুলদানি, তাই তো? ফুলদানি তো আমরা সবাই দেখেছি, তাই তো? তাহলে ফুলদানি ইংরাজি কি হবে? ভাস হলো। তাহলে ভাস বানান কি? ভি এ এস ই, ভাস। আর কি হয় ভি ফর? এটা কি? এটা বেহালা, তাই তো? বাদ্যযন্ত্র, তাই না? তাহলে বেহালা ইংরাজি কি হবে? ভায়োলিন। ভায়োলিন বানান কি? ভি আই ও এল আই এন, ভায়োলিন হলো। আমরা যে ওয়ার্ডগুলো পড়লাম সেগুলো খুব ভালো করে মুখস্থ করবো এবং খাতাতে লিখে ফেলবো। খাতাতে লিখলে তাহলে আর ভুলে যাবে না তোমরা হলো। এই পড়ার মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বুধবার দিন জানাবে। আর তাহলে এই অবধি থাক, তোমাদের সাথে আমার আবার দেখা হবে।